Yes. Chandra, I'm here. আমার কাছে অনেক আগে ঠিক এইরকম একটা কেস এসেছিল। আমি সেটা হ্যান্ডেল করেছি। আমি সেটা খুব স্মার্টলি হ্যান্ডেল করেছি। ইউ নো, ওই আত্মাটা ছিল একটা প্রেমিকের আত্মা। হি ওয়াজ সো নটি, কোনোভাবেই সে তার প্রেমিকাকে ছেড়ে যেতে চাইছিল না, কোনোভাবেই না। তারপর আমি সেই কেসটা কিভাবে সলভ করলাম জানেন? কিভাবে? Planchet. Yes. Planchet. Shamanito Mahamanno Atta. আমরা এখানে সকলে সমবেত হয়েছি আপনার জন্য। আপনি যেখানেই থাকুন না কেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে চলে আসুন। আপনি দয়া করে কোনো রকম ভাওতাবাজি চালাকি করার চেষ্টা না করে আমাদের কাছে চলে এলে আমরা বাধিত থাকব। আপনি আসুন, আপনি আসুন, চলে আসুন। সম্মানিত মহামান্য আত্মা, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, সুস্বাগত। আমি বুঝতে পারছি আপনি এসেছেন, কিন্তু আপনি কোনো কথা বলছেন না। আপনি কি দয়া করে কথা বলবেন? কথা বলুন। এত পেঁচাল পাচ্ছিস কেন? কি বলবি বল। জি, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আসবার জন্য। পেঁচাল কম, কি বলবি তাড়াতাড়ি বল। আসলে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কি, আপনার হাজবেন্ড মিস্টার শাহরিয়ার, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, বাসতেন। আপনার মৃত্যুর পরও উনি আপনার ভালোবাসা, আপনার স্মৃতি কিচ্ছু ভুলতে পারছেন না। আপনার চলে যাবার পরও আপনার সেই ভালোবাসা, আপনার সেই স্মৃতি বুকে আঁকড়ে ধরে উনি বেঁচে আছেন। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে, এই পৃথিবীতে বেঁচে থাকবার জন্য একজন মানে সম্মানিত আত্মাকে ভালোবেসে বেঁচে থাকা তো সম্ভব না, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব না। সেই জন্য আপনার ভালোবাসার স্বামীর কল্যাণের জন্য আপনার স্মৃতি ভুলে যাওয়া তার জন্য খুব জরুরি। সেই ক্ষেত্রে কি আপনি আপনার স্বামীর হয়ে, আপনার স্বামীর জন্য, আপনার স্বামীর সহযোগিতায় কিছু করতে পারেন? আপনি বুঝতে পারছেন মহামান্য আত্মা আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ পারছি। জি ধন্যবাদ, পারছি, বুঝতে পারছি। জি, আপনি যে বুঝতে পেরেছেন সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই ব্যাপারে আপনি কি কোনো সহযোগিতা করতে পারেন প্লিজ? হ্যাঁ পারি। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনি আপনার স্বামীর জন্য কি করবেন? ও, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, মানে আপনি যদি আমাকে কাইন্ডলি তুই তুখারি না করে তুমি করে বলতেন, তাহলে আমার জন্য একটু ভালো বোধ হতো। মানে বুঝতেই পারছেন একজন আত্মা আমাকে তুই তুখারি করছে, তুচ্ছ করছে, এটা মেনে নিতে আমার একটু
মা বুঝেছেন না ব্যাপারটা? তুই কিন্তু অনেক প্যাচাল পারছিস। সরি, আমার অতিরিক্ত কথার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কি আপনি আমাকে দয়া করে বলবেন যে আপনি কি কি করতে পারেন? প্রথমে নিয়াজের ঠ্যাং খাবো, সেই ভাঙা ঠ্যাঙের নল্লি দিয়ে নেহারি বানিয়ে খাবো, আর কি করবেন? মানে আসলে আপনি মানে আপনি বুঝতেই পারছেন যে আর তোর ঘাটটাকে মোটকে চিবিয়ে চিবিয়ে খাবো। শুনতে পাচ্ছেন? এই যে শুনেন না স্যার, আমরা আবার নতুন কোনো বিপদে পড়লাম না তো? না না স্যার, মরে টরে গেল না তো? আরে এইখানে যদি কিছু হয়ে যায় তাহলে পুলিশ আমার ট্রফিটা পাচ্ছে। আচ্ছা দেখি ব্যবস্থা করছি দাঁড়া।